সময় চ্যানেল ভাবছো এখন গুড ইভিনিং কেন বলছি, এখন সন্ধে বেলা সেই জন্য গুড ইভিনিং বলছি। তো অফিস থেকে চলে এসেছি, অফিস থেকে চলে এসে রেস্ট নিচ্ছি। তো আজকে গঙ্গা পুজো, যেহেতু বোন এক্ষুনি ফোন করলো, দিয়ে বললো দিদি গঙ্গা পুজোর মেলা আছে, তুই রেডি হ, আমি তুই ওম তিনজন মিলে বেরোবো। দেখছো আমাকে জ্বালাচ্ছে, তিনজন মিলে চো মেলা দেখতে আসি। দিয়ে আমি ভাবলাম যখন মেলা দেখতেই যাবো তো তোমাদেরকেও মেলাটা দেখাবো, এরকম খালি জায়গা হয়েছে, খালি গেল তো তোমাদেরকেও দেখায়। তো সেই জন্য ফোনটা তুলে নিলাম। আমার সত্যি কথা বলতে আমার না ব্লগই দেওয়া হচ্ছে না, আমি কতদিন ব্লগ দিইনি ঠিকই নেই। কারণ কি বলতো, অফিসে কাজ টাজ করে না ব্লগ করছি, বাট এডিট করতে টাইম পাচ্ছি না, দিয়ে আর পোস্ট করা যাচ্ছে না। তো আজকে ভেবেছি আজকে ব্লগ বানাবই, তোমাদের সাথে শেয়ার করবই। আর আমাকে চালিয়ে যাচ্ছে পাশ থেকে একটা ভদ্রলোক, একদম বাজে ভদ্রলোক, ভদ্রলোক না অভদ্রলোক। তো চলো এখন রেডি হইনি। ও হ্যাঁ, ওম বলছি টিভির কথা বলছো, অ্যাকচুয়ালি আমাদের পুরোনো টিভি একটা আছে আর এক দুটো টিভি ছিল, দুটো টিভির মধ্যে একটা ডাইনিংয়ে থাকতো, একটা রুমে থাকতো। রুমেরটা ঠিক ছিল, ডাইনিংয়ে টিভিটা ভেঙে গেছে, মানে খারাপ হয়নি ভেঙে গেছিলো। তাই জন্য আজকে একটা নতুন টিভি এসেছে, তাই ওম বলছে কি টিভিটা দেখালে, টিভিটা দেখালে। আমি বলছি যখন বলছিস চ দেখিয়ে নি, তবে টিভিটা দেখবে অন্ধকার হয়ে আছে। তো এই দেখো টিভি এই দেওয়ালে লাগানো হয়েছে, আজকে ইনস্টল করে গেল। তো এই ওম কি সব দেখছে টিভি, ও দেখাচ্ছে এই টিভিটা, এমআইয়ের টিভি, নতুন একটা মডেল বেরিয়েছে এমআইয়ের। হ্যাঁ, ও কি কি আছে ফিচার্স তাই দেখাতে বলছে, অনেক কিছু আছে। এখন তো স্মার্ট টিভিতে যা যা থাকে, যা যা সাপোর্ট ওইগুলোই আছে। তো হ্যাঁ, অ্যান্ড্রয়েড টিভি, যাই হোক। তো যাই হোক, আমি এবার রেডি হইনি, এটা তো ধরো বাড়ির জামা পরে আছে, এবার একটু রেডি টেডি হয়ে তোমাদের সাথে আবার ফিরে আসছি। একদম রেডি হয়ে দেখাবো কি পড়েছে, তারপরে মেলায় নিয়ে মেলা দেখাবো। ততক্ষণ টাটা। হাই, আমি কাজ থেকে চলে এলাম, বাট এখনো পর্যন্ত দিদিদের কোনো রেডি হয়নি। আমাদের এখানে গঙ্গা মেলা হয়েছে, আমরা দেখতে যাব, দেখছি এসে গান শুনছেন আর রেডি হচ্ছেন না এখন। আর আমাদের ফেভারিট এখন ওয়ান অফ দ্য বেস্ট সং অরিজিৎ সিং এর রিসেন্ট কার গান শুনছেন। এই গানটা এখন শুনছেন কি, নতুন টিভির খুশিতে যে তুই খুব খুশি? হ্যাঁ হ্যাঁ, তো রেডি হোস নি কেন এখনো পর্যন্ত, রেডি হোস নি কেন? এখনো পর্যন্ত টাইম হয়নি ও রেডি হওয়া, তো যেতে হবে না। দিদিকে দেখি, জিমি তুই যাবি, যাবি যাবি দিদি তুই রেডি হবি? হ্যাঁ দেখেন লিপস্টিক। সো তো অরিজিৎ সিং এর গানটা না পাগল কর দিয়েছে। তো আমরা রেডি হয়ে তাড়াতাড়ি, তাড়া না দিলে হবে না, আর আমি যদি ব্লগ করতে শুরু করে দিই তাহলে তো আর হলোই না, আমি ওইদিকে থেকে যাবো, ও ওদিকে রেডি হতে থাকবে। তো আমরা এখন রেডি হয়ে তাড়াতাড়ি করে যাই, কারণ যদি না যাই আবার আসতে লেট হয়ে যাবে, লেট হলে আবার খেতে মেটে দিয়ে দিয়ে যাবে, রাত্রে খাওয়া যাবে না। তো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো, কোথায় যাচ্ছি কীরকম করে ঘুরছি। তো আমরা দেখো রেডি হয়ে গেছি, রেডি মা তোর আমার রেড মিলে গেছে, তাই তো লক্ষ্যই করিনি। তাও রেড আমারটা মেরুন আছে না, রেডি। তো আমরা বেরোচ্ছি বাবা, অ্যাটলিস্ট রেডি হয়েছে। জিমি থাকো, হ্যাঁ আমরা আসছি, আসে না আসে না আসে না, দেখছো বেরিয়ে চলে যাচ্ছে। তো চলো বেরিয়ে তোমাকে দেখাবো মেলা, জিমি বেরিয়ে যাবে কি হাওয়া গো বাইরে শুনল। চলো আমরা বেরিয়ে গেছি মেলা দেখতে। তো এখন আপাতত এই দেখো দিদি রেডি হয়ে গেছে, এই দেখো ওম। তো এবার দেখ মেলা, দেখো আমরা এবার চলে এসেছি মেলাতে, বোন তোমাদেরকে দেখালো।
তো অ্যাকচুয়ালি মেলাটা কোনো মাঠে হয় না, গঙ্গার ধারেই হয়, যেহেতু এটা গঙ্গা পুজো। দেখো ডান দিকে আমাদের গঙ্গা, গঙ্গার ধারে যেই মানে জায়গা রাস্তাটা আছে তার ওপরে ছোট ছোট দোকান হয়। তো আমরা অনেক ছোট থেকেই আসছি যে গঙ্গা পুজোর মেলাতে, লকডাউনের জন্য কত 2 বছর হয়নি, বাট আবার হচ্ছে, বাড়ির সামনেই একদম। আর মেলা খেলা যেতে কার না ভালো লাগে বলো, তোমাদের নিশ্চয়ই মেলায় যেতে খুব ভালো লাগে। তো এখন আমি বোন সব ওম সবাই মিলে বেরিয়েছি, আমার মারাও গেছে, মা মায়ের বান্ধবীদের সাথে গেছে। তো দেখো তোমরা মেলাটা, আর তোমাদের কোথায় কোথায় মেলা হয় যারা যারা দেখছো, তোমাদের ওখানে কী মেলা হয় সেটাও জানাতে ভুলো না। তো এখানে স্কুল রয়েছে একটা গুরুদা, সেদিকে এদিকে গঙ্গা, এইদিকে আমরা যাচ্ছি, প্রচুর আইসক্রিমের দোকান সব বসেছে, খেলনার দোকান। এখন ওমকে এই দেখো মা আসছে, মায়ের সাথে দেখা হলো, মা জিলিপি কিনেছে দেখাচ্ছে, আর আমাদেরকে বলছে তাড়াতাড়ি চলে যাবি, খুব ভিড়, লেট করবি না। মা চলে গেল, এই দেখো আমাকে বলে চলে গেল, আর ভিডিওটা রেকর্ডিং করছে আমার বোন। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই যাব মেলাটা দেখবো, কিন্তু এই দিকের থেকে ওই দিকটাতে খুবই ভিড়। এখানে ঠাকুরটাও তোমাদেরকে দেখাবো, এই দেখো এখানে একটা ছোট্ট গঙ্গা ঠাকুর রয়েছে, আর একটু গিয়ে ওখানেও আর একটা বড় ঠাকুর রয়েছে। দেখছো কত ভিড়, কত দোকান বসেছে, ফুচকা আইসক্রিম। এখন আমরা মেলা থেকে খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছি সব, এই একজন এই একজন তো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে গরম, এত গরম আর এত মানে ভিড়, মানে গঙ্গা পুজো নাকি দুর্গা পুজো কিছু বুঝতে পারছে না, এতটা পরিমাণে ভিড়। এও দিতে হচ্ছে, চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে সব শুয়ে পড়েছি, আর ভালো লাগলো না, কেন করো তো এখন বাজে রাত 12:10, এবার ঘুমাতে হবে, সকালে আবার 5:40 ধরো উঠতে হবে, পুরো ভিজে গেছে মাথা, 5:40 উঠবো, মা খুব জ্বালায়। আমাদের বাড়ির লোকদের ঘুম মানে ঘুমাতে অ্যালার্জি, আমি ঘুমিয়ে যাই, ওরা যা ইচ্ছা করুক গা। তো গুড নাইট সবাইকে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদেরকে চেষ্টা করবো ব্লগ দিতে, বাট কি বলতো সত্যি কথা বলতে বললাম, টাইম হচ্ছে না, এটাই তো টাটা বাই।